गुड इवनिंग বন্ধুরা, আমি আজকে সহজ সরল ব্লগ নিয়ে মৌসুমি আবার তোমাদের সকলের সামনে এসে হাজির হয়েছি। আজকে আমি শিশুদের নিয়ে একটু কথা বলবো। আমার বাড়ির পাশে একটি ছোট্ট শিশু, বয়স 4 থেকে 5 বছর, ভীষণ রেস্ট্রিকশন লাইফ লিড করে, সে নিয়ম করে পড়াশুনো করে, সাঁতার কাটে, আঁকা শেখে আর নাচ শেখে। তার কাছে সময় নেই, একদম সময় নেই। প্রতিটা সময়ের ভীষণ মূল্য। সময় নেই গল্প দাদুর আসর শোনার, সময় নেই ঠাকুমার ঝুলি পড়ার, সময় নেই দাদু দিদার সঙ্গে খেলা করার, সময় নেই দাদু ঠাকুমার সাথে বসে কিছু ভালো গল্প শোনার। বড্ড ব্যস্ত, অনলাইনে ক্লাস করে, অনলাইনে নাচের ক্লাস করে, আঁকার ক্লাস করে, সুইমিংটা এখন বন্ধ আছে। শিশু মনে যখন সে বড় হবে, তার শৈশব কি করে কেটেছে, সে তার পরের প্রজন্মকে কি গল্প করবে, আমরা তো তা অনেক গল্প করতে পারি। কাগজ কেটে নৌকো ভাসিয়ে বৃষ্টির জলে আমরা ভাসিয়েছিলাম, এরা কি বলবে? এরা তো জানেই না বৃষ্টি পড়লে কি করে ভিজতে হয়, এরা জানে না আম কুড়োতে, এরা জানে না নৌকো কাগজের নৌকো তৈরি করে জলে ভাসিয়ে দিলে পরে কি সুন্দর দুলে দুলে যায়, জানে না এরা। এরা জানে না দাদু ঠাকুমার কাছে বসে রামায়ণ মহাভারত এইসবের গল্প শুনতে, এরা জানে না দিদা দাদুর সাথে রথের মেলায় যেতে, ভীষণ ব্যাকডেটেড এগুলো। কিন্তু শিশু মনের বিকাশের জন্য এগুলো ভীষণ দরকার। আমরা একটু যদি ব্যাকডেটেড হই অনেক কিছু ভালো হতে পারে, কিন্তু একজন ভালো শিশুর একজন ভালো বান্ধবী কে হতে পারে জানেন? তার দিম্মা কিংবা ঠাম্মা, এদের মতো ভালো বান্ধবী কেউ হতে পারে না। ভালো বন্ধু দাদু ঠাকুরদা। আমরা নিউক্লিয়ার ফ্যামিলিতে বাস করছি, দাদু দিদা দাদু ঠাকুমা এদের সঙ্গে যোগাযোগটা অনেকটাই কমে যাচ্ছে। মামার বাড়ি, কাকার বাড়ি, পিসি পিসামশায়, এই যে জিনিসগুলো, মাসি মেসোমশায়, বিভিন্ন রিলেশনগুলো ছোট হতে হতে এখন একদম একটা বিন্দুতে এসে ঠেকেছে। শৈশবটাকে একটু এনজয় করতে দিলে অনেক সমাজের শিশু মনের বিকাশ হবে, আমাদের ভাবতে হবে ওদের নিয়ে। ওদের প্রত্যেক দিন একটু খেলার সময় দিতে হবে, ওদের মনের বিকাশ দরকার, আনন্দ দরকার মনে, যে আনন্দটা ওরা পরবর্তীকালে নিজের নেক্সট জেনারেশনকে গল্প করতে পারবে, যে আমাদেরও শৈশব ছিল, আমরা শৈশবটাকে এভাবে কাটিয়েছি, এরকমভাবে এনজয় করেছি। শুধু বোঝা বয়ে যেতে যেতে ওরাও আজকে বড় ক্লান্ত, ওরা মনোরোগী হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এগুলো যদি একটু চিন্তা করি তাহলে মনে হয় অনেক 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 ডাক্তারের কাছে ছুটোছুটি, অনেক শিশুদের নিয়ে বাবা মার চিন্তা আশা করি অনেকটা কমবে। এখন বোধহয় আমাদের একটু ভাবার সময় হয়েছে। আজকের মতন এখানেই রাখছি, সকলে খুব ভালো থাকবে, ভিডিওটা সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করবে, সবাই খুব।